বিয়েবাড়ির শোভাযাত্রায় আতশবাজি, আতশবাজির ফুলকি থেকে আগুন বিয়ের মণ্ডপে। দমকল স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, আগুনে ক্ষতিগ্রস্ত বিয়ের মণ্ডপ। বিয়েবাড়িতে শোভাযাত্রা চলাকালীন পোড়ানো হচ্ছিল আতশবাজি। আতশবাজির ফুলকি থেকে আগুন ছড়ায় বিয়েবাড়ির মণ্ডপে। ঘটনায় গোটা বিয়েবাড়ি জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে প্যান্ডেলের খানিকটা অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, ছুটে আসেন পুলিশ কর্মীরাও। শুধু শারদ উৎসব নয়, শারদ উৎসবের পরেও দীপাবলি উৎসবে বাজি ব্যবহারের বিরুদ্ধে নানা অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শব্দবাজির বিরুদ্ধে চলেছে নানা অভিযান, সেই সঙ্গে জারি ছিল নানা বিধিনিষেধ। কিন্তু প্রশাসনের তরফ থেকে নানান পদক্ষেপ নেওয়া হলেও এক শ্রেণীর মানুষ আছে যারা অবৈধভাবে শব্দবাজির ব্যবহার চালিয়ে গেছে। সোমবার বিয়েবাড়ি শোভাযাত্রায় ব্যবহৃত শব্দবাজির ফুলকি থেকে বিয়েবাড়িতে আগুন লেগে ঘটে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের টাউন ক্লাব এলাকায়। এমন ঘটনায় এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ফ্রেন্ডস ইউনিয়ন ভবনে বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। স্বভাবতই বাড়ির সকলে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। অপরদিকে পাশেই গুলমোহর এলাকায় আরেকটি বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, গুলমোহর অডিটোরিয়ামের বিয়েবাড়ির শোভাযাত্রায় ব্যবহৃত শব্দবাজির ফুলকি ওই বিয়েবাড়িতে গিয়ে পড়ে, যার ফলে বিয়েবাড়ির প্যান্ডেলে তৎক্ষণাৎ আগুন ধরে যায়। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। সকলে শোভাযাত্রায় থাকার কারণে ফাঁকা ছিল বিয়েবাড়ি, সেই কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বিয়েবাড়ির অতিথিরা। ঘটনায় প্যান্ডেলটির সামনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাসিন্দারা খবর দেন বালুরঘাট থানা এবং দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরাও। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শিবু বোস বলেন, যে বিয়েবাড়িতে আগুন লেগেছে তার পাশের বাড়িতেই আমি থাকি। আমি বাড়ি থেকে দাঁড়িয়ে দেখছিলাম এক বিয়েবাড়ির শোভাযাত্রা বেরিয়েছে। সেই শোভাযাত্রায় বিভিন্ন ধরনের শব্দবাজি ফাটানো হচ্ছিল। সেখানে একটি বাজির আগুনের গোলা ছিটে এসে বিয়েবাড়িতে পড়ে, তারপরেই এই আগুন লাগার ঘটনাটি ঘটে। যে বিয়েবাড়িতে আগুনটা লেগেছে তার পাশের বাড়ি আমার। আমি দোতলা দাঁড়িয়েছিলাম, দেখলাম রাস্তাতে একটা কোয়েশন যাচ্ছিল বিয়েবাড়ি, সেখানে ওরা ফটকা ফাটায়, সে ফটকাটা উপরে উঠে তার দুটো আগুনের দলা এখানে পড়ে বিয়েবাড়ি প্যান্ডেলের উপরে। আচ্ছা, পড়ার পরে এখানে সঙ্গে সঙ্গে আগুনটা ধরে এখানে। তারপর তো আমি সেই খবর পেয়ে বিয়েবাড়ি আমি ওখানে ফোন করলাম, আমার বাড়ির লোকরা ওখানে গেছিল নিমন্ত্রিত। ফোন করার পরে ওরা তখন বিয়েবাড়ির লোককে জানায়, তখন ওরা সব দৌড়ে আসে, ফায়ার ব্রিগেড আসা লাগেই আগুনটা ওরা নিভে যায়। ক্ষয়ক্ষতি বলতে প্যান্ডেলে যেটা পুড়ে গেছে তা সে এবারে কোনো বাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা পাশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিয়েবাড়িটা এই এখানে পাশে বিয়েবাড়ি, এদের বিয়েটা হচ্ছে লজে, সেটা হচ্ছে ফ্রেন্ডস লজে আর কি, তো যার জন্য বাড়ি ফাঁকা ছিল। সব লজে বিয়েটা হচ্ছিল যেন বিয়েবাড়িতে সবাই ছিল, বাড়ি ফাঁকা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বালুরঘাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।